লিঙ্কটা তোমরা বন্ধু বান্ধবকে শেয়ার করে দিতে পারো, তাহলে তারা দেখতে পারবে। বলছি ম্যাডাম, যদি কিছু ভুল বলি আপনি বলবেন। আচ্ছা, আমি যেটা বলবো আজকে, ম্যাডাম অলরেডি বলেছেন একটু, আমি যেটা বলবো যে তোমাদের সবাই নতুন, তাই তোমরা অনেকেই হয়তো কি কি পড়তে হবে, তোমাদের সিলেবাসে কি কি আছে, বা কোন কোন সাবজেক্ট পড়তে হবে, বা কটা পেপার পড়তে হবে ইত্যাদি জানো না হয়তো। অনার্সের ছেলেরা আশা করবো জানো, যারা জেনারেলের ছেলে তারা অনেকেই হয়তো জানো না, তো আমি ওইগুলো আজকে বলবো। আর এর সাথেও যেভাবে আমাদের থার্ড সেমিস্টার ফিফথ সেমিস্টার অনলাইনে পরীক্ষা হচ্ছে, ঠিক একই রকম ভাবে তোমাদেরও অনলাইনে পরীক্ষা এবং অনলাইনে ফর্ম ফিল আপ হবে। তো সেই কিভাবে ফর্ম ফিল আপ করবে বা কিভাবে অনলাইন পরীক্ষার প্রসিডিওর, এগুলো সব বলবো আমি তোমাদের, ঠিক আছে? তোমরা আমার স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ঠিক আছে। তো ফার্স্টে হ্যাঁ স্যার, ফার্স্ট হ্যাঁ হচ্ছে স্যার, আমরা ফার্স্ট হচ্ছে দেখো তোমরা যে আমাদের কি কি কোর্স গুলো সম্পর্কে আমরা জানবো, আমাদের কি কি কোর্স আছে, ডিফারেন্ট টাইপ অফ কোর্সেস, কি কি কোর্স আছে। ফার্স্ট হচ্ছে যে কোর্সটা, তার নাম হচ্ছে কোর কোর্স, যার শর্ট ফর্ম হচ্ছে সিসি। এছাড়া একটা কোর্স আছে যার নাম হচ্ছে অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর কোর্স, যার শর্ট ফর্ম হচ্ছে এইসিসি। এছাড়া আরেকটা কোর্স আছে যার নামও অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি কোর্স, তার শর্ট ফর্ম এইসিসি, মানে দুটো এইসিসি হচ্ছে। আর হচ্ছে একটা কোর্স আছে যার নাম ডিএসই, যার ফুল ফর্ম হচ্ছে ডিসিপ্লিনারি স্পেসিফিক ইলেকটিভ। এছাড়া হচ্ছে আর একটা কোর্স আছে যার নাম জিই, জেনারিক ইলেকটিভ। এবং ফাইনালি আরেকটি আছে এসইসি, যার নাম হচ্ছে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স। তো টোটাল আমাদের এই ছটা কোর্স, ছটা কোর্স মানে আগে যেটা আমরা অনার্স আর পাস বলে জানতাম, শুধু তিনটে জানতাম আগে, অনার্স পাস কম্পালসারি, এরকম তিনটে জানতাম। যারা পুরোনো দাদা দিদিরা পড়ে তাদেরকে জিজ্ঞেস করলে তোমরা এটা জানতে পারবে যে একটা অনার্স পেপার পড়তে হয়, একটা পাস পড়তে হয়, একটা কম্পালসারি পেপার পড়তে হয়। তো সেটা এখন এরকম ছ রকম ভাবে ভাগ হয়ে গেছে, কোর কোর্স, সিসি, জিই, এসিসি, ডিএসি আর এইসিসি। এবার সব সেমিস্টারে সবগুলো কোর্স পড়তে হয় না, কোন সেমিস্টারে কি কি কোর্স পড়তে হয় বা কাদের কাদের কোন কোন কোর্স পড়তে হয় সেগুলো জানতে হবে আমাদের, সেগুলোই হচ্ছে আমরা জানবো। তো তার আগে এই কোর কোর্স এইগুলো সম্পর্কে একটু ডিটেলস আমরা দেখে নিই। তো ফার্স্ট আমরা আসছি যেটা কোর কোর্স সিসি। এই কোর কোর্স অনার্স এরও হয় আর এই কোর কোর্স হচ্ছে জেনারেল এরও হয়। এই কোর কোর্স হচ্ছে 6 ক্রেডিটের এবং 75 মার্কসের। 6 ক্রেডিট এখন হচ্ছে, আর আমাদের রেজাল্ট যেগুলো বেরোয় রেজাল্টে মার্কস খুব কম থাকবে, রেজাল্ট হচ্ছে ক্রেডিট ওয়াইজ আমাদের ক্যালকুলেশন করা হয়। তো এই কোর কোর্স প্রত্যেকটা কোর্স কোর্সই হচ্ছে 6 ক্রেডিট এবং মার্কস হচ্ছে 75 মার্কস, যার মধ্যে 60 মার্কের পরীক্ষা হয় আর 15 মার্ক থাকে ইন্টারনাল এবং অ্যাটেন্ডেন্স এর জন্যে। ওকে, তো এই কোর কোর্স কার কার কটা করে পেপার থাকবে দেখা যাক। এই কোর কোর্স হচ্ছে আমাদের যারা অনার্সে পড়বে তাদের টোটাল 14টা কোর কোর্সের পেপার থাকবে, 14 কোর কোর্সের পেপার থাকবে। ফার্স্ট সেমিস্টারে থাকবে দুটো, সেকেন্ড সেমিস্টারে থাকবে দুটো, থার্ড সেমিস্টারে থাকবে তিনটে, ফোর্থ সেমিস্টার থাকবে তিনটে, ফিফথ সেমিস্টারে থাকবে দুটো, সিক্স সেমিস্টারে থাকবে দুটো। তাহলে ফার্স্ট ফার্স্ট 2 2 4, 4 3 7, 3 10, 2 12, 2 14, ক্লিয়ার? অনার্সে যারা কোর কোর্স পড়ছো, যারা ফার্স্ট সেমিস্টার পড়ছো, তারা অলরেডি জানো অনার্সে তোমাদের সিসি ওয়ান আছে আর সিসি টু আছে, মানে দুটো কোর কোর্স আছে। ঠিক একই রকম ভাবে সেকেন্ড সেমে গেলে সিসি থ্রি পাবে, সিসি ফোর পাবে, থার্ড সেমে গেলে সিসি ফাইভ, সিসি সিক্স, সিসি সেভেন, ফোর্থ সেমে গেলে সিসি এইট, সিসি নাইন, সিসি টেন, ফিফথ সেমে গেলে 11 12, আর সিক্স সেমে গেলে 14 13 14। যারা পাস কোর্সে পড়ছো তাদের মধ্যে আবার দু রকমের পার্টস আছে, একটা বিএসসি জেনারেল আর একটা হচ্ছে বিএ জেনারেল। বিএসসি জেনারেলের মধ্যে বিএসসি বায়ো জেনারেলটাও পড়ছে, সেটা আমি আলাদা করে বলছি না, বিএসসি মানে বায়ো আর পিওর মিলে বলছি। তো যারা বিএসসি জেনারেলে পড়ছো তাদের হচ্ছে কোর কোর্সের পেপার থাকবে টোটাল 12টা। সেগুলো কি কি? ফার্স্ট সেমিস্টারে থাকবে তিনটে, সেকেন্ড সেমিস্টারে থাকবে তিনটে, থার্ডে থাকবে তিনটে, ফোর্থে থাকবে তিনটে, তাহলে টোটাল 4টে সেমিস্টারে 4 3 12টা থাকবে। ফিফথ আর সিক্সথে কোনো কোর কোর্স থাকবে না, ওকে? আর যারা বিএ জেনারেল পড়ছো তাদের কোর কোর্সের পেপার থাকবে 8টা, তাদের ফার্স্ট সেমিস্টারে থাকবে দুটো, সেকেন্ডে থাকবে দুটো, থার্ডে থাকবে দুটো, ফোর্থে থাকবে দুটো, মানে 4 2 8টে থাকবে, তাদের ফিফথ সিক্সথে কোনো কোর কোর্স থাকবে না।
ক্লিয়ার? এই সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। এবার নেক্সট কোর্সে যাচ্ছি আমরা। নেক্সট যেটা হচ্ছে সেটা ইলেকটিভ কোর্স। ইলেকটিভ কোর্সের মধ্যে যেটা বলেছিলাম AECC, এবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি কোর্স। এই কম্পালসারি কোর্স হচ্ছে সবার জন্য, সবার, যারা সায়েন্স আর্টস পাস অনার্স, যে ফার্স্ট সেমিস্টার যারা পড়ে সবাইকে এই পরীক্ষাটা দিতে হবে। এইটা হচ্ছে ফর অল স্টুডেন্ট। এটা ফার্স্ট সেমিস্টারে তোমরা দেবে বেঙ্গলি 2 ক্রেডিটের, আর এটা সেকেন্ড সেমিস্টারে গেলে হয়ে যাবে এনভায়রনমেন্টাল সায়েন্স 4 ক্রেডিটের। 50 মার্কের পরীক্ষা হবে, একটা 2 ক্রেডিট হবে, একটা 4 ক্রেডিট হবে। ওকে, ক্রেডিট মানেটা কি স্যার একটু বলবেন? ক্রেডিট মানে হচ্ছে গ্রেড। ক্রেডিট মানে তোমাদের মার্কশিটে মার্কসের সাথে সাথে তোমরা কত গ্রেড পেয়েছো সেটা উল্লেখ করা থাকবে, যেটা অনেক আগে থেকে CBSE বা ICSE বোর্ডে ছিল। এগুলো ধীরে ধীরে সব সিস্টেমে চলে আসছে। তো ক্রেডিটের ডেফিনেশন হচ্ছে, যেমন মনে করো যে ওই A+ পেলে একটা, B+ পেলে একটা, এইভাবে ক্রেডিট সিস্টেম আর কি। 50 মার্কের পরীক্ষা দেওয়া হচ্ছে, যার ক্রেডিট হচ্ছে 2, সেটা যেমন মার্কস পাবে তার উপর ডিপেন্ড করে ক্রেডিটে ভাগ করা হবে। ক্রেডিটের ক্যালকুলেশন পরে বোঝাবো, ঠিক আছে? মার্কস পরীক্ষা 50 মার্কের হবে, যার মধ্যে 40 মার্ক রিটেন হবে আর 10 মার্ক থাকবে ইন্টারনাল, ইন্টারনাল এবং অ্যাটেন্ডেন্স এর মধ্যে। এবার নেক্সট যেটা হচ্ছে, নেক্সট হচ্ছে ACC আরেকটা এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর কোর্স, যেটা 6 ক্রেডিট 75 মার্কসের, এবং যেটা শুধুমাত্র BA জেনারেল স্টুডেন্টদের জন্য। এই কোর্সটা হচ্ছে শুধুমাত্র BA জেনারেল স্টুডেন্টদের জন্য। এটা ফার্স্ট সেমিস্টারে থাকবে ইংলিশ, সেকেন্ড সেমিস্টারে থাকবে বেঙ্গলি, থার্ড সেমিস্টারে আবার ইংলিশ আসবে, ফোর্থ সেমিস্টারে আবার বেঙ্গলি আসবে। তারপরে হচ্ছে তোমাদের ইলেকটিভ কোর্সের মধ্যে আরেকটা যেটা বলেছিলাম GE। GE কারা পড়বে? GE যারা অনার্স এর ছেলে মেয়েরা আছে, যারা অনার্স নিয়ে পড়ছে, তারা হচ্ছে GE পড়বে। তো এই GE-টা হচ্ছে যেটা তুমি মেন সাবজেক্ট রেখেছো, এটা আমি ভিতরে করতে, যারা হচ্ছে সাপোজ কেউ ম্যাথামেটিক্স অনার্স পড়ছো, তাহলে ম্যাথামেটিক্স অনার্স বাদ দিয়ে অন্যটা সাবজেক্টটা হবে তোমাদের জি। তোমরা জি সবাই দেখেছো ভর্তি হওয়ার সময় তোমরা অনার্স এর সাথে সাথে একটা আদার সাবজেক্ট রেখেছিলে, সেই আদার সাবজেক্টটা হচ্ছে জি। ওকে, তাহলে এই জি কটা পেপার আছে? না, জি টোটাল 4টে পেপার আছে, যেটা ফার্স্ট সেমিস্টারে একটা থাকবে GE1, সেকেন্ড সেমিস্টারে একটা থাকবে GE2, থার্ড সেমিস্টারে একটা থাকবে GE3, আর ফোর্থ সেমিস্টারে একটা থাকবে GE4। এছাড়াও যারা BA জেনারেল পড়ছো তাদেরও কিন্তু জি আছে, কিন্তু সেটা কোথায় আছে? সেটা ফিফথ সেমিস্টার আর সিক্স সেমিস্টারে গিয়ে আছে, এক্ষুনি না ভাবলেও চলবে। আর যারা BSc জেনারেল পড়ছো তাদের কোনো জি বলে কিছু নেই। ওকে, তাহলে জি থাকবে অনার্সে যারা পড়ে তাদের, এবং যারা পাস কোর্সে পড়ে BA জেনারেল তাদেরও থাকবে, কিন্তু ফিফথ সেমিস্টার সিক্স সেমিস্টারে। আর কি বলেছিলাম? না, আর বলেছিলাম DSE, ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ। ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ, এটাও 6 ক্রেডিট মানে 75 মার্ক। 75 মার্ক মানেই হচ্ছে 60 মার্কের রিটেন, আর 10-15 মার্কের হচ্ছে এই 5 মার্ক অ্যাটেন্ডেন্স, 10 মার্ক ইন্টারনাল। তো 60 মার্ক রিটেনটা আবার প্র্যাকটিক্যাল থাকলে 40-20 হয়ে যায়, আর প্র্যাকটিক্যাল না থাকলে শুধু 60 মার্কেরই ডাইরেক্ট রিটেন হয়। এই DSC পেপারটাও এখন থাকবে না, এটাও চলে যাচ্ছে সেই ফিফথ সেম আর সিক্স সেমে চলে যাচ্ছে। সুতরাং এই মুহূর্তে না বুঝলেও চলবে, এটাও অনার্সে যারা পড়ে তাদের 4টে পেপার পড়তে হয়। তাদের ফিফথ সেমে গিয়ে DSE1 আর DSE2 থাকে, সিক্স সেমে গিয়ে DSE3 DSE4 থাকে। যারা BA জেনারেল পড়ে তাদেরও, তাদের হচ্ছে 4টে পড়তে হয় একই রকম ভাবে, আর যারা, কিন্তু যারা BSc জেনারেল পড়ে তাদের 6টা পড়তে হয়, কিন্তু সবাই ওই ফিফথ সেম আর সিক্স সেমে গিয়ে পড়তে হয়, আপাতত ফার্স্ট সেমে পড়তে হবে না। তোমরা যেটা ভালো করে বুঝবে সেটা হচ্ছে ফার্স্ট সেমে কি কি পড়তে হবে, সেগুলো আমি বলছি একটু পরে। আর লাস্ট হচ্ছে ACC বলে আর একটা কোর্স আছে, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স। এই ACC পেপারটা কোথায় পড়তে হয়? আর যারা অনার্সে পড়ে তারা হচ্ছে থার্ড সেম আর ফোর্থ সেমিস্টারে পড়বে, আর যারা পাসে পড়ে তারা হচ্ছে থার্ড ফোর্থ ফিফথ সিক্স, এই 4টে সেমিস্টারে পড়বে। যারা অনার্সে পড়ে তারা 2টো পেপার পড়বে, থার্ড সেমিস্টারে একটা, ফোর্থ সেমিস্টারে একটা, আর যারা পাস কোর্সে পড়ে তারা থার্ডে একটা পেপার, ফোর্থে একটা পেপার, ফিফথে একটা পেপার, সিক্সথে একটা পেপার পড়বে। এগুলো প্রত্যেকটা ভালো করে বুঝতে হবে রুল, কিন্তু এই মুহূর্তে তোমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফার্স্ট সেমিস্টারটা বোঝা। ওকে, তাহলে এবার দেখে নাও এখানে, যে যারা BA বা BSc অনার্স পড়ছে, যারা BA বা BSc অনার্স পড়ছে তারা ফার্স্ট সেমিস্টারে কি পড়ছে?
না ফার্স্ট সেমিস্টারে পড়ছে অনার্স পেপার, আমি ডিটেলস এখানে আগে বলে দিই ফার্স্ট সেমিস্টারে কি পড়ছো। তাহলে দেখো যারা বিএ বা বিএসসি অনার্স পড়ছে তারা ফার্স্ট সেমিস্টারে টোটাল 20 ক্রেডিটের পরীক্ষা হচ্ছে, এবং তারা কি কি পরীক্ষা দেবে ভালো করে এখানটায় মন দিয়ে শুনবে, কি কি পরীক্ষা দেবে না কোর কোর্স মানে যেটা আগে পুরনো নাম ছিল অনার্স, সেই অনার্স এর উপরে দুটো পেপার CC1 CC2। CC1 কত মার্কের না 75 মার্কের, রিটেন হবে 60 মার্কের, আর 5 মার্ক অ্যাটেন্ডেন্স, 10 মার্ক ইন্টারনাল, মানে 60 মার্কের পরীক্ষা ধরো যে পরীক্ষাটা দেবে। CC2 ও 60 মার্ক পরীক্ষা। এছাড়া আর কি পরীক্ষা দেবে না জিই জেনেরিক, জেনেরিক তোমরা রেখেছো সবাই, যে যেটা অনার্স সাবজেক্টের সাথে সাথে একটা পাস কোর্স রেখেছো, একটা না দুটো রাখতে হয়েছে, দুটোর মধ্যে যে যেটা প্রথমে রেখেছো প্রথমটা যেটা সেটা হচ্ছে G1, সেটা তোমরা এখন পরীক্ষা দেবে। সাপোজ আমি বলছি একটা ছেলে হিস্ট্রি অনার্স নিয়েছে, তার সাথে হচ্ছে পলিটিক্যাল সায়েন্স G1 এ রেখেছে, আর G2 তে সাপোজ ফিলোজফি রেখেছে, তাহলে সে হিস্ট্রি অনার্স এর উপরে দুটো পেপার দেবে CC01 CC02, পলিটিক্যাল সায়েন্স এর উপরে দেবে G1, আর যেটা ফিলোজফি রেখেছিল সেকেন্ডটা সেটা এখন দিতে হচ্ছে না, সেটা গিয়ে থার্ড সেমেসে দেবে, এখন দেওয়ার দরকার নেই। আর একটা যেটা এই যে ACC যেটা কম্পালসারি অ্যাবিলিটি ম্যানেজমেন্ট কম্পালসারি কোর্স বেঙ্গলি, এটা সবাইকে দিতে হবে, আগেই বলেছি অনার্স পাস সায়েন্স আর্টস সবাইকে দিতে হবে, এটা একটা 50 মার্কের পরীক্ষা দিতে হবে। অনার্স আশা করি ক্লিয়ার, অনার্স আমরা আমি আশা করব অনার্স সবাই জানো, প্রবলেম হয়তো হবে যারা জেনারেলে পড়ে তাদের নিয়ে, তাও অনার্স এর যদি কোনো কোশ্চেন থাকে বলো, অনার্স এর যদি কোনো কোশ্চেন থেকে থাকে বলো। স্যার বলছি যে ফর্ম ফিল আপের জন্য কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে? ফর্ম ফিল আপের জন্য কোনো ডকুমেন্টস আনার দরকার নেই, রেজিস্ট্রেশন নাম্বারটা নিয়ে এলেই হবে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা নেওয়া হয়েছে কলেজ থেকে সেটা নিয়ে নেবে শুধু। ঠিক আছে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়েছো তো? হ্যাঁ স্যার নিয়েছি। হ্যাঁ, ওই রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে আসবে, আর টাকা নিয়ে আসবে। নেক্সট বলো। এইচএসসি ক্লাস একটাও হয়নি, সেটা নিয়ে পরে বলছি, এইচএসসি ক্লাস হয়েছে, হয়নি নয়, নোটস পত্রগুলো দেওয়া হয়েছে আর কি গ্রুপে গ্রুপে, কম্পালসারি বেঙ্গলির নোট দেওয়া হয়েছে সবার গ্রুপে, পরীক্ষাও তো মনে হয় হয়েছে একটা। হ্যাঁ স্যার 10 মার্কসের। ঠিক আছে, এবার আমরা স্যার আমাদের ফর্ম ফিল আপের জন্য কত কত টাকা লাগবে? ফর্ম ফিল আপের জন্য ওই 350 টাকা মতো লাগবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এবার নেক্সট দেখো, যারা বিএসসি জেনারেল হ্যাঁ পড়বে, যারা বিএসসি জেনারেল নিয়ে পড়ছো তারা কি কি পেপার পরীক্ষা দেবে, তারা হচ্ছে যারা বিএসসি জেনারেলে ভর্তি হয়েছো তারা নিশ্চয়ই 3টে সাবজেক্ট চয়েস করেছো, ফার্স্ট সাবজেক্ট সেকেন্ড সাবজেক্ট থার্ড সাবজেক্ট, সাপোজ কেউ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স চয়েস করেছো, তাহলে তার ফিজিক্স এর উপরে যেটা ফার্স্ট সাবজেক্ট ফিজিক্স তার উপরে একটা পেপার দেবে, সেটাই তার CC1 বা তার DSC1 এও বলা হয়। আবার যে সেকেন্ড সাবজেক্ট যেটা কেমিস্ট্রি নিয়েছো সেটার উপর সে একটা পেপার দেবে, সেটা হচ্ছে তার CC2, সেটা DSC2 এও বলা হয়। আর যেটা থার্ড সাবজেক্ট নেওয়া হয়েছে সাপোজ ম্যাথামেটিক্স, সেটার উপর একটা পেপার পরীক্ষা দেবে, সেটা হচ্ছে CC3 বা DSC3 এও বলা হয়। এছাড়া সাথে দেবে সে ওই কম্পালসারি কোর্স বেঙ্গলি ACC। ওকে, কিন্তু লক্ষণীয় বিষয় যারা বিএ জেনারেল পড়ছে তাদের একটু ব্যাপার আছে, যারা বিএ জেনারেল পড়ছো তারাও 3টে সাবজেক্ট চয়েস করেছো, সাপোজ আমি একটা উদাহরণ বলছিলাম যে হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স ফিলোজফি কেউ চয়েস করেছো, সে কিন্তু যে ফার্স্ট সাবজেক্ট পরীক্ষা কি কি দেবে, পরীক্ষা দেবে হিস্ট্রির একটা পেপার যেটা ফার্স্ট সাবজেক্ট চয়েস করেছে হিস্ট্রি, সেটার একটা পেপার যেটা CC1 বা DSC1A, সেকেন্ড সাবজেক্ট যেটা পলিটিক্যাল সায়েন্স তার উপর একটা পেপার CC2 DSC2A, কিন্তু থার্ড সাবজেক্ট যেটা ফিলোজফি চয়েস করেছে, যে যেটা থার্ড সাবজেক্ট চয়েস করেছো তারপর এখন পরীক্ষা হবে না, তার বদলে কি দিতে হবে একদম ওপরে যেটা দেওয়া আছে অ্যাবিলিটি ম্যানেজমেন্ট কোর কোর্স ACC ইংলিশ পেপার পরীক্ষা দিতে হবে। ওকে, তোমাদেরও 3টে পেপার, সেই 3টে কি, একটা হচ্ছে ইংলিশ যেটা কিনা সবার পেলা সমস্ত আর্টস বিএ জেনারেল আর্টস স্টুডেন্ট সবার জন্য একটা ইংলিশ যেটা কম্পালস কোর কোর্স অ্যাবিলিটি ম্যানেজমেন্ট কোর কোর্স ACC, এছাড়া তোমার ফার্স্ট সাবজেক্ট আর তোমার সেকেন্ড সাবজেক্ট, আর যেটা কম্পালসারি বাংলা তো আছে সেটা সবার জন্যই আছে। টোটাল এই ছিল যারা অনার্স বা জেনারেল পড়ছো তারা কি কি সাবজেক্টের উপর পরীক্ষা দেবে।
এখনো যদি কারো সাবজেক্ট সম্পর্কিত কোনো কোশ্চেন থেকে থাকে বলো। স্যার যদি আমি ইংলিশ বেঙ্গলি এবং ফিলোজফি রাখি তাহলে কেউ তুমি এসএমএস দুটো দুটো ইংলিশ পরীক্ষা দেবে তাহলে, একটা এইচএসসির ইংলিশ, একটা তোমার সাবজেক্টের ইংলিশ, ইংলিশ আর কি বললে, ইংলিশ বেঙ্গলি ফিলোজফি, তাহলে তুমি দুটো ইংলিশ, একটা তো উপরে যে এইচএসসি দেখতে পাচ্ছ সেই ইংলিশ দিচ্ছ, আবার তোমার ফার্স্ট হ্যাঁ সাবজেক্ট ইংলিশ তাহলে সেটা আর একটা ইংলিশ দিচ্ছ, আর একটা হচ্ছে তোমার সেকেন্ড সাবজেক্ট বেঙ্গলি, তাহলে বেঙ্গলির পরীক্ষা দিচ্ছ, আর তার সাথে কম্পালসারি বেঙ্গলি দিচ্ছ। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। নেক্সট আর কারো কিছু কোশ্চেন আছে বলো। স্যার আমাদের অনার্স এর ক্ষেত্রে তো ইংলিশ থাকছে না? না, অনার্স ইংলিশ থাকছে না, কম্পালসারি বেঙ্গলি থাকছে। অনার্স বা বিএসসি জেনারেলের ক্ষেত্রেও এই ইংলিশ ঠিক আছে। থাকছে না, এই ইংলিশটা শুধুমাত্র বিএ জেনারেলের জন্য। নেক্সট বলো। আর কি স্যার কোশ্চেন আছে আরেক বলো। স্যার আরেকবার হ্যাঁ বলবেন, বিএ জেনারেলের জন্য কি কি লাগবে? আসলে দেরি করে জয়েন হয়েছি, তো ইউটিউবে যেতে বললো ম্যাডাম, কিন্তু ম্যাডাম দেখলাম তো ওখানে ক্লাস হচ্ছে নি। ইউটিউবে অ্যাকচুয়ালি কলেজে আজকে ইন্টারনেট নেই, ওই জন্য ইউটিউব লাইভ হচ্ছে না, এখানে কিছু একটা প্রবলেম হয়েছে ইন্টারনেটের, ওই জন্য লাইভ করা যাচ্ছে না। আমি ইউটিউবে এই ভিডিওটা রেকর্ড হচ্ছে, এটা আমি ইউটিউবে একটু পরেই দিয়ে দেবো, আপলোড করে দেবো। আমি আবার বলছি, দেখো তুমি স্ক্রিন দেখতে পাচ্ছ আমার? হ্যাঁ স্যার, আমার হ্যাঁ, এখন আমি বিএ জেনারেলেই আছি। দেখো বিএ জেনারেলে হ্যাঁ সাপোজ তোমার তোমার কি কি সাবজেক্ট নিয়েছো তুমি বলতে পারবে আমাকে, কি কি সাবজেক্ট নিয়েছো, ফার্স্ট সেকেন্ড থার্ড? হ্যাঁ, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, বাংলা। তাহলে তুমি এডুকেশনের একটা পেপার পরীক্ষা দেবে, পলিটিক্যাল সায়েন্সের একটা পেপার পরীক্ষা দেবে, কিন্তু বাংলার পরীক্ষা এখন হবে না তোমার, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ বাংলার পরীক্ষা গিয়ে হবে একদম ফিফথ সেমে, সিক্সথ সেমে, মোটামুটি 4টে সেমে কোনো বাংলার পরীক্ষা হবে না, যেটা থার্ড সাবজেক্ট নেওয়া হয়েছে তার কোনো পরীক্ষা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ সাবজেক্টে দেওয়া হবে না। তার জায়গায় তোমাদের দিতে হবে ওই যে ওপরে যে ইংলিশটা দেখতে পাচ্ছ, এবিলিটি ম্যানেজমেন্ট কোর কোর্স ইংলিশ, ওইটা দিতে হবে। সববারে ইংলিশ নয়, সেকেন্ড সেমিস্টারে বাংলা হয়ে যাবে আবার, কিন্তু গিয়ে তৃতীয় সেমিস্টারে কিন্তু ইংলিশ কম্পালসারি ইংলিশ, আর তোমার ফার্স্ট সাবজেক্ট, আর তোমার সেকেন্ড সাবজেক্ট, আর হচ্ছে নিচে কম্পালসারি বেঙ্গলি, এটা হচ্ছে বিএ জেনারেলের জন্য। এই সেমিস্টারটা আগে ক্লিয়ার হয়ে যাও, তারপরে তো আমাদের কলেজ খুলে গেলে আমরা আমাদের যখন ফেস টু ফেস দেখা হবে তখন সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, অসুবিধা নেই। অসুবিধাগুলো যেগুলো হচ্ছে আমাদের দেখা না হওয়ার জন্য। হ্যালো ওকে স্যার, বলো। হ্যালো, হ্যাঁ বলো। যে আমার ফিজিক্যাল এডুকেশন, বেঙ্গলি আর এডুকেশন আছে, ফিজিক্যাল এডুকেশন কি এখন প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে নি? ফিজিক্যাল এডুকেশন প্র্যাকটিক্যাল পরীক্ষা মানে ফিজিক্যালি প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে না, প্র্যাকটিক্যাল পরীক্ষা যদি হয় তার কোশ্চেন দিয়ে দেওয়া হবে, সেই কোশ্চেনের উত্তর দিতে হবে তোমাকে, মানে প্র্যাকটিক্যাল পরীক্ষাটাও রিটিন আকারেই হবে, ঠিক আছে? কলেজে আর এসে ওই কোনো পরীক্ষা হবে না। তাহলে উপরে ইংলিশটা দিতে হবে, ইংলিশ, ইংলিশ ফিজিক্যাল তোমাকে এডুকেশন আর বাংলা। ইংলিশ তোমাকে দিতেই হবে, এছাড়া তোমার ফার্স্ট সাবজেক্ট বললে ফিজিক্যাল এডুকেশন, তাহলে ফিজিক্যাল এডুকেশন দিতে হবে, আর সেকেন্ড সাবজেক্ট কি বললে, বেঙ্গলি, হ্যাঁ তাহলে বেঙ্গলি দিতে হবে, আর থার্ড সাবজেক্ট যেটা সেটা এখন দিতে হচ্ছে না, ঠিক আছে, আর একটা কম্পালসারি বাংলা দিতে হবে, তাহলে ঠিক আছে? দুটো বাংলা দিতে হবে। হ্যাঁ বাংলা একটা কম্পালসারি বাংলা, দুটো তো আলাদা, এটা তো 50 মার্কের একটা বাংলা দিতে হবে, 40 মার্ক পরীক্ষা হবে, তো এই তাহলে কম্পালসারি বাংলা দুটো বাংলা সবাইকে দিতে হবে। ঠিক আছে বলো স্যার। আর কার কি? হ্যাঁ বলো। স্যার তাহলে কি অনলাইনেই পরীক্ষা হবে? পরীক্ষা অনলাইনে হবে, পরীক্ষা কিভাবে হবে আমি দেখাচ্ছি একটু পরে, আগে সাবজেক্ট সম্পর্কে সবাই ক্লিয়ার হয়ে গেছে কিনা বলো। হ্যালো, হ্যালো স্যার, হ্যাঁ বলো বলো। স্যার বলছি বিএ অনার্স এ আমার সাবজেক্ট গুলো সংস্কৃত অনার্স আর সাঁওতালি ও পল সায়েন্স আছে, তো ওটা কিরকম পরীক্ষা হবে? তোমার সংস্কৃত অনার্স আছে তাই তো, বিএ অনার্স মানে, এখানে চলে এলাম আমি, বিএ অনার্স দেখতে পাচ্ছ স্ক্রিনে, তাহলে সংস্কৃত অনার্স এর উপরে তুমি সংস্কৃতের উপরে দুটো পেপার পরীক্ষা দেবে, CC01 CC02, ঠিক আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, পাশে কি কি আছে বললে? পাশে সাঁওতালি আছে আর পল সায়েন্স আছে। সাঁওতালি ফার্স্ট আছে তো, হ্যাঁ তাহলে সাঁওতালির উপরে GE1 হবে তোমার পরীক্ষা, আচ্ছা
সাঁওতালির ওপরে তুমি ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টারে জিই তোমার সাঁওতালির ওপরে হবে, আর সেকেন্ডে যে জিইটা রেখেছো সেটা থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টারে গিয়ে দেবে, আচ্ছা ঠিক আছে স্যার। বুঝতে পেরেছো? আর হ্যাঁ এছাড়া বাংলা যেটা কম্পালসারি বাংলা আছে সেটা তো দিতেই হবে। হ্যাঁ আর বলো, হ্যালো স্যার। হ্যাঁ বলো। হ্যালো স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। হ্যালো। হ্যাঁ স্যার, আমার ফার্স্ট সাবজেক্ট এডুকেশন, সেকেন্ড সাবজেক্ট বলছি স্যার, আমার ফার্স্ট সাবজেক্ট এডুকেশন, সেকেন্ড সাবজেক্ট হিস্ট্রি আর ইংলিশ আর বেঙ্গলি, এই চারটি পরীক্ষা দিতে হবে, তাই তো? ফার্স্ট সাবজেক্ট স্যার বিএ জেনারেল আমার, এডুকেশন। এডুকেশন। হ্যাঁ হ্যাঁ স্যার। ফার্স্ট সাবজেক্ট এডুকেশন, সেকেন্ড সাবজেক্ট হিস্ট্রি। হ্যাঁ তাহলে এডুকেশন দিতে হবে, হিস্ট্রি দিতে হবে, ইংলিশ দিতে হবে আর বেঙ্গলি দিতে হবে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ ইংলিশে ওই এইসিসি যে ইংলিশ সেটা, ঠিক আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। দুটো ইংলিশ কিন্তু আলাদা, মনে রাখবে যে যে ফার্স্ট সাবজেক্ট ইংলিশ রেখেছে তার ইংলিশ আলাদা হবে আর এইসিসি ইংলিশ আলাদা। একটু আগে একজন জিজ্ঞেস করলো না আমাকে, ওর ফার্স্ট সাবজেক্ট ইংলিশ, ওকে কিন্তু দুটো ইংলিশ পরীক্ষা দিতে হবে। এইসিসির ইংলিশটা পুরো আলাদা সিলেবাস, আলাদা পরীক্ষা, আর যে ফার্স্ট সাবজেক্টে ইংলিশ রাখছে ডিএসসি তে, ডিএসসি ওয়ান এ তে, তার ইংলিশ কিন্তু আলাদা সিলেবাস, আলাদা পরীক্ষা। ওকে হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, এবার আমি নেক্সট যাচ্ছি। দেখো এগুলো হচ্ছে তোমার যে মার্কস গুলো আমি আগেই বলে দিয়েছিলাম, মার্কস হচ্ছে যেগুলো কোর পেপার, সিসি পেপার যেগুলো, সেগুলো সব হচ্ছে 75 মার্ক তার টোটাল, যার মধ্যে 60 মার্ক রিটিন হয়। সেটা যদি আবার প্র্যাকটিক্যাল থাকে তাহলে সেটা 60 মার্কটা আবার ভেঙে গিয়ে 40+20 হয়ে যায়, আর যদি প্র্যাকটিক্যাল না থাকে পুরো 60 মার্কের রিটিন হয়। 10 মার্ক থাকে ইন্টারনালের জন্য, আর ক্লাস অ্যাটেন্ডেন্স এর জন্য থাকে 5 মার্ক। আর যেগুলো হচ্ছে জিই পেপার, একই নিয়ম, সেই 75 মার্ক, যদি প্র্যাকটিক্যাল থাকে তাহলে 40+20, আর যদি প্র্যাকটিক্যাল না থাকে পুরো 60 মার্কের রিটিন, 10 মার্কের ইন্টারনাল, 5 মার্কের হচ্ছে ক্লাস অ্যাটেন্ডেন্স। ডিএসসি তেও একই। আর এই সিসি যেটা হবে, এই সিসি মানে কম্পালসারি যেটা, সেটা হচ্ছে 50 মার্ক তার ফুল মার্কস, যার মধ্যে 40 মার্কের হচ্ছে রিটেন পরীক্ষা হবে, 5 মার্ক ইন্টারনাল আর 5 মার্ক অ্যাটেন্ডেন্স। যেটা এসিসি পেপার, একই নিয়ম, 50 মার্কের হচ্ছে ফুল মার্কস, আর হচ্ছে যার মধ্যে 40 মার্কের রিটেন হবে, 5 মার্ক অ্যাটেন্ডেন্স, 5 মার্ক ইন্টারনাল। ওকে এগুলো একই। এবার চলে আসছি ফর্ম ফিল আপ সম্পর্কে, অনলাইন ফর্ম ফিল আপ। ম্যাডাম তো একটু আগে তোমাদের ফর্ম ফিল আপ সম্পর্কে বললেন যে তোমরা কলেজে আসবে, কলেজে ব্যবস্থা করা হয়েছে, তোমরা কলেজে এসে ফর্ম ফিল আপ করে নেবে, আর কেউ চাইলে নিজেও ফর্ম ফিল আপ করতে পারো, যেহেতু কলেজ সুবিধা দিচ্ছে তাহলে নিজের আর ফর্ম ফিল আপ করার দরকার নেই। তোমরা যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা পেয়েছো সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা নিয়ে আসবে, আর সাথে এক কপি ফটো রাখতে পারো, যদি ফটোর প্রবলেম হয় অনেক সময় ফটো এক কপি রাখতে পারো, আর যেটা টাকা লাগবে, ফিজ লাগবে, সেই ফিজটা নিয়ে তোমরা কলেজে চলে আসবে। যদি চাইলে কিন্তু নিজেও করতে পারো, তো নিজে না করাই ভালো, কলেজে চলে আসবে কলেজ যখন অপশন দিচ্ছে। তাই আমি এই অনলাইন, স্যার রেজিস্ট্রেশন সার্টিফিকেট নেওয়া হয়নি, ওটা যেদিন ফর্ম ফিল আপ করতে যাব নিলে হবে তো? আগে একদিন এসে নিয়ে যাবে, কারণ ফর্ম ফিল আপের সময় তো কলেজে ভিড় থাকবে, সেদিন আবার তোমাকে কে বের করে দেওয়ার একটা সমস্যা হতে পারে, তার থেকে আগে একবার এসে নিয়ে চলে যাবে। কালকে কি কলেজ খোলা থাকবে? না কালকে কলেজ বন্ধ, এখন কলেজ বন্ধ, আগে তো আর ডেট নেই, তোমাকে ওদিনই নিতে হবে, তার আগে কলেজ খুলবে না, 5 তারিখের আগে কলেজ খুলবে না। ওই দিন এবার দেবে তোমাদের, তো? হ্যাঁ দেবে, কলেজ না দিয়ে আর যাবে কোথায়? তোমারই ফর্ম ফিল আপ আটকাবে, আমাদেরই ঝামেলা হবে। রেজিস্ট্রেশন নাম্বারটাও জানো না নিজের, সার্টিফিকেট না নিলে অবশ্য জানতেও পারবে না। ঠিক আছে, তুমি এসো, এলে ব্যবস্থা করে দিতে হবে। এবার দেখে নাও তোমাদের পরীক্ষা যেটা হবে, অনলাইন এক্সামিনেশন যেটা হবে, সেই নিয়মটা দেখে নাও কিভাবে পরীক্ষা হবে এবং কিভাবে পরীক্ষা দেবে তোমরা। বলো বলো, অনলাইন ফর্ম, অনলাইন ফর্ম ফিল আপের জন্য কত টাকা লাগবে বললেন? 350 মতো লাগবে। 350 মতো লাগবে? ও আচ্ছা, মানে 312 হচ্ছে ওই ফিজের জন্য, আর ওই বাকিটা হচ্ছে অনলাইন ফর্ম ফিল আপের জন্য। 312ই জানো তাহলে, 312ই লাগবে, 312ই লাগবে ফর্ম ফিল আপ করার জন্য। কলেজ করে দিচ্ছে মানে কলেজ কোনো টাকা নেবে না, কলেজ কোনো টাকা নেবে না। ও আচ্ছা, আমি একটা অ্যাপ্রক্স তোমাকে 350 বলে দিয়েছিলাম, আমি একটা আমি অ্যাপ্রক্স তোমাকে বলো। আর কার কি কোশ্চেন আছে?
312 টাকা লাগবে ফর্ম ফিল আপের জন্য। হ্যাঁ, তো এবার আমি আসছি যেটা পরীক্ষাতে, অনলাইন এক্সামিনেশনের পরীক্ষার সিস্টেমটা কিরকম হবে ভালো করে দেখে নাও সবাই। তো পরীক্ষা যেটা হবে, পরীক্ষা পুরোটাই অনলাইনে হবে। পরীক্ষার এরকম একটা খাতা, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই খাতাটা হচ্ছে গ্রুপে দিয়ে দেওয়া হবে এবং আমাদের স্ক্রিন। হ্যাঁ হ্যালো, বলো বলো স্যার। স্ক্রিন স্যার আমার স্ক্রিনে দেখাচ্ছে না, বাকিদের স্ক্রিনে দেখাচ্ছে না? না দেখাচ্ছে। তুমি ওই লেআউটটা চেঞ্জ করো তোমার ফোন থেকে, সেটিংস থেকে লেআউটটা চেঞ্জ করলে দেখতে পাবে। অন্য কেউ আনমিউট হয়ে গেছে, তার স্ক্রিনটা হয়তো দেখাচ্ছে। পিন পিন মারতে হবে, পিন মারতে হবে, ওই যেখানে আছে ওখানে পিন মারতে। দেখো ওখানে স্যারের স্ক্রিনটা পিন করে দিলে থাকবে। পিন পিন মারতে হবে, একটা পিনের মতো চিহ্ন আছে, পিনটা মারলে তখন আর হবে। আচ্ছা, না ঠিকই বলেছো, কেউ একটা হচ্ছে তার নিজের স্ক্রিন প্রেজেন্ট করতে গিয়েছিল, সেই জন্য হচ্ছে আমারটা অফ হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে। তো চলো, তো দেখো এরকম একটা খাতা দেওয়া থাকবে আমাদের, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ গুলোতে দেওয়া থাকবে, আমাদের কলেজের ওয়েবসাইটেও দেওয়া থাকবে, এছাড়া বিদ্যাসাগর ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়েও তুমি এই খাতাটা পাবে। এই খাতাটা তোমাকে প্রিন্ট করতে হবে, যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে এক কপি প্রিন্ট করবে এবং তাকে জেরক্স করে রেখে দেবে। যার যটা পেপার, সাপোজ ওই সবারই তো প্রায় চারটে করে পেপার, তাহলে এই যে ফ্রন্ট পেজ যেটা দেখতে পাচ্ছ, এই বাম দিকেরটা ফ্রন্ট পেজ আর ডান দিকেরটা হচ্ছে ব্যাক পেজ। এই বাম দিকের ফ্রন্ট পেজ হচ্ছে চারটে, আর ধরো এক দুটো এক্সট্রা করে রাখলে, পাঁচ ছটা করে রাখলে বাম দিকের ফ্রন্ট পেজটা। আর পেছনের দিকের যে আরেকটা ডান দিকের যে পাতাটা দেখতে পাচ্ছ, যেটার পেছনে বিদ্যাসাগর ইউনিভার্সিটির এরকম একটা লেখা থাকবে, লোগো থাকবে, ওটা বেশ কয়েকটা, তোমার হিসাব মতো তুমি কতটা উত্তর লিখবে তার উপর ডিপেন্ড করে, ধরো গোটা 20 পিস বা 25 পিস জেরক্স করে রাখবে ঘরে। ঠিক আছে, এবার তাহলে এই বাম দিকের যে পাতাটাতে, এটা বললাম যে গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে, আমাদের কলেজ ওয়েবসাইটে থাকবে, বিদ্যাসাগর ইউনিভার্সিটির ওয়েবসাইটেও থাকবে, গ্রুপে খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে, পরীক্ষার অ্যানাউন্সমেন্ট হলেই দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, ওকে স্যার, ওকে। হ্যাঁ, এবার এইদিকে দেখতে পাচ্ছ, হ্যাঁ বলো। ফাইনাল পরীক্ষা কবে হবে? ফাইনাল পরীক্ষা এখনো ডেট ঘোষণা হয়নি, তাড়াতাড়ি হয়ে যাবে। তো এইটাতে বাম দিকে দেখতে পাচ্ছ যে নেম অফ দা এক্সামিনেশন লিখবে কি নেম, তোমার যে অ্যাডমিটে লেখা থাকবে বা কোশ্চেনের উপরে লেখা থাকবে এক্সামিনেশন নেম কি, যেটা কোশ্চেনে লেখা থাকবে সেটাই লিখবে। ইয়ার অফ এক্সামিনেশন এটাও দেখবে কোশ্চেনে লেখা আছে, 2021। ক্যান্ডিডেটস রোল, এই যে তুমি ফর্ম ফিল আপ করবে অনলাইনে, ফর্ম ফিল আপ করার পরে তোমরা অ্যাডমিট কার্ড পাবে, সেই অ্যাডমিট কার্ডে তোমার রোল লেখা থাকবে, নম্বর লেখা থাকবে। আবার দেখো রেজিস্ট্রেশন নম্বর, এটা অলরেডি তোমরা রেজিস্ট্রেশন কার্ড সার্টিফিকেট পেয়ে গেছো, তাতে রেজিস্ট্রেশন নম্বর লেখা থাকবে এবং রেজিস্ট্রেশন নম্বরের একটা ইয়ার তাতে লেখা আছে, সেটা লিখবে এখানে। সাবজেক্ট, কি সাবজেক্ট তোমার সেটা লিখবে, বা কি সাবজেক্ট তোমার নয়, কি সাবজেক্টের পরীক্ষা দিচ্ছ, কেউ যদি ম্যাথামেটিক্স অনার্স পরীক্ষা দাও তাহলে সে ম্যাথ লিখবে এখানে। আর পেপারের জায়গায় লিখবে, পেপার কোশ্চেনের উপরেই লেখা থাকবে, CC1 না CC2 না GE1, পেপারে কোশ্চেনে যা আছে কোশ্চেন দেখে দেখে পেপার লিখবে। আর হাফ ইফ এনি রুটিনে যদি থাকে, ফার্স্ট হাফ বা সেকেন্ড হাফ অনেক সময় হয়, তাহলে ফার্স্ট হাফ হলে ফার্স্ট হাফ লিখবে, সেকেন্ড হাফ হলে সেকেন্ড হাফ লিখবে, যদি না কিছু হাফ হয় কিছু লেখার দরকার নেই। ক্লিয়ার? আর যে উত্তরপত্র, উত্তরগুলো লিখবে ডান দিকের যে পেজটা, মানে পেছনে যেন এরকম বিদ্যাসাগর ইউনিভার্সিটির লোগো দেওয়া থাকে, তার উপরে সমস্ত উত্তর লিখবে। এবার এই সব উত্তর লেখার পরে খাতাটার, তোমাদের যদি স্ক্যানার থাকে বাড়িতে স্ক্যান করতে পারো, আর ধরে নিলাম স্ক্যানার নেই তাহলে হচ্ছে মোবাইল যদি থাকে বা নিজের না থাকলেও কারো একটা মোবাইল থেকে নিয়ে তোমাকে খাতাটাকে PDF করতে হবে। মোবাইলে বিভিন্ন অ্যাপ আছে, যেগুলো হচ্ছে ফটো থেকে PDF করে দেয়, তো সেইভাবে তোমাকে খাতাটাকে PDF করতে হবে। বুঝতে পেরেছ? খাতা PDF করতে হবে, এরকম নয় যে ছবি তুলে এক একটা করে পাতা পাঠিয়ে দেবো, এরকম করলে কিন্তু হবে না, খাতাটাকে পুরো PDF ফাইল করতে হবে। নিজে না জানলে শিখে নাও, না হলে কোনো কারো যে জানে তার হেল্প নাও, বা সাইবার ক্যাফেতে গিয়ে PDF করো খাতা। PDF করার পরে যে ফাইলটা তৈরি হবে সেই ফাইলটার একটা নাম দেওয়ার নিয়ম আছে। হ্যাঁ বলো বলো। বলছি স্যার, সাইবার ক্যাফে গিয়ে করলে হবে? হ্যাঁ, সাইবার ক্যাফে গিয়ে করলেও হবে। হ্যালো স্যার। হ্যাঁ হবে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। এবার দেখো কোশ্চেন কোথায় পাবে,
খাতার কথা তো বলে দিলাম, খাতা তো পরীক্ষা শুরুর এক সপ্তাহ আগে আমরা দিয়ে দেব, খাতা তোমরা পেয়ে যাবে এক সপ্তাহ আগে থেকে। কোশ্চান কোথায় পাবে? কোশ্চান হচ্ছে যেদিন যে পরীক্ষা তার ঠিক 1 ঘন্টা আগে কোশ্চান পাবে, ঠিক আছে? আজকে ধরো তোমার সিসি ওয়ান পরীক্ষা আছে, তাহলে সেই ডেটের 1 ঘন্টা আগে 10টায় যদি পরীক্ষা থাকে, 9টার সময় তুমি কোশ্চান পাবে। কোথায় পাবে? পাবে আমাদের কলেজের ওয়েবসাইটে। এটা হচ্ছে আমাদের কলেজের ওয়েবসাইট, ছবি দেখতে পাচ্ছ তোমরা এই কলেজের ওয়েবসাইটে, এই যে এই জায়গাতে, এই যে নিচে দেখতে পাচ্ছ ডাউনলোড কোশ্চেন পেপার, কলেজ লিংক আর ডাউনলোড কোশ্চেন পেপার, ইউনিভার্সিটি লিংক, এরকম লিংক দেওয়া আছে অলরেডি। সেই দিন ওই ঠিক 10টা পরীক্ষার 9টার সময় তুমি এইখানে কলেজ লিংকে গিয়ে ঢুকে দেখবে, এখানে কোশ্চেন পেয়ে যাবে। এছাড়াও আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তোমরা তো নিশ্চয়ই কোনো না কোনো গ্রুপে আছো, সেই গ্রুপেও কোশ্চেন দিয়ে দেওয়া হবে যেদিক থেকে হোক। এছাড়াও তোমরা ইউনিভার্সিটির ওয়েবসাইটে সরাসরি গিয়ে সেখান থেকে কোশ্চেন পেতে পারো, ঠিক আছে? স্যার বলছি যে সিসি ওয়ান সিসি টু কে একদিনে পরীক্ষা হবে? না, আলাদা আলাদা দিনে পরীক্ষা হবে, রুটিনও দেওয়া হবে। ইউনিভার্সিটি রুটিন দিলেই রুটিন আমাদের দিয়ে দেওয়া হবে, এখনো ইউনিভার্সিটি কোনো রুটিন দেয়নি, পরীক্ষার আলাদা দিনে হয়, তবে একদিনে হয় না। স্যার ওখানে গিয়ে আমাদের নেম দিতে হবে? না, কিছু দিতে হবে না, কোশ্চেন তুমি এমনি ডাউনলোড করতে পারবে। কোশ্চেন ডাউনলোড করার জন্য কিছু দরকার নেই, তোমার কি সাবজেক্ট সেটা সেই সাবজেক্ট দিলেই কোশ্চেন পেয়ে যাবে তুমি। স্যার অ্যানসার স্ক্রিপ্ট বলো, স্যার অ্যানসার স্ক্রিপ্টে কি নাম দিতে হবে? না, অ্যানসার স্ক্রিপ্ট আমি বলছি, নাম নামের কথাটা আমি পরে বলছি। তাহলে ফার্স্ট হচ্ছে তোমরা পরীক্ষার খাতা পেয়েছো, খাতা প্রিন্ট আউট করে নিয়েছো, এরপরে হচ্ছে কোশ্চেন পেলে, কোশ্চেন পাওয়া পর্যন্ত বুঝে গেছো কি করে কোশ্চেন পাবে? তারপরে হচ্ছে কোশ্চেন পাওয়ার সাথে সাথে অ্যান্সার লেখা শুরু করবে। একটা টাইম দেওয়া থাকবে কোশ্চেনে, যেই 3 ঘন্টা বা 4 ঘন্টার মধ্যে খাতা অ্যান্সার লিখে মেল করতে হবে। তাহলে সেই যত তাড়াতাড়ি সম্ভব ওই খাতায় তুমি উত্তর লিখলে, উত্তর লেখার পরে কি করবে, না উত্তর লেখার পরে তাকে পিডিএফ করবে। পিডিএফ করার আমি নিয়ম বললাম যে কোনো সাইবার, নিজে যদি একদমই কিছু না জানো তাহলে কোনো সাইবার ক্যাফেতে যাও, তাকে বলো পিডিএফ করে দিতে। আর নিজে যদি টুকটাক জানো তাহলে মোবাইলেই অনেক অ্যাপ্লিকেশন আছে, অনেক অ্যাপ আছে যেগুলোতে পিডিএফ করা যায় ফটো তুলে, সেগুলোকে কাজে লাগিয়ে তুমি ফটো তুলে পিডিএফ করো। এবার সেই পিডিএফটার একটা নাম দিতে হয়, ইউনিভার্সিটির রুল, এটা আমাদের রুল নয়, ইউনিভার্সিটির রুল যে পিডিএফ ফাইলটা নাম দিতে হয়, যা তা নামে দিলে হয় না। এমনি তুমি স্ক্যান করলে ইমেজ বা ডকুমেন্ট এরকম কিছু একটা নাম চলে আসে, সেটা হলে কার খাতা এটা সেটা বুঝতে অসুবিধা হয় ইউনিভার্সিটির, তাই হচ্ছে নামটা এইভাবে দিতে হয়। এই যে যেমন আমি একটা উদাহরণ দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ, যে সাপোজ কারো রোল হচ্ছে 1126106, কারো নম্বর হচ্ছে 170041, সাবজেক্ট হচ্ছে ম্যাথামেটিক্স, পেপার হচ্ছে CC11, আর পরীক্ষা ডেট অফ এক্সামিনেশন হচ্ছে 19/3/2021, তাহলে সেই পিডিএফ ফাইলটার নাম হবে এরকম, এই যে 1126106_, এই চিহ্নটাকে বলে আন্ডারস্কোর, এই নিচে ড্যাশ 170041_mathematics_CC11_19/3/2021, এইরকম একটা কিছু নাম দিতে হবে। ওকে, এটা হচ্ছে ইউনিভার্সিটির রুল। তো বলছি, আবার বলছি যে ভয় পাওয়ার কিছু নেই, যে যদি নাম দিতে একটু ভুল হয়ে যায় তাতে ভয় পাওয়ার কিছু নেই, বোঝা যায় যেন এটা তোমার খাতা, এটা হচ্ছে মেন কথা, না হলে খাতাটা হারিয়ে গেলে খুঁজে পাওয়া মুশকিল। স্যার এই নামটা নিজেকে ওখানে মানে রিনেম করে লিখে দিতে হবে দেওয়ার সময়? রাম দা পাস তুমি স্ক্যান করলে, তারপর তাকে রিনেম করে এইরকম ভাবে তার নাম দিলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ফার্স্ট তোমার রোল আন্ডারস্কোর, তোমার নম্বর আন্ডারস্কোর, সাবজেক্ট আন্ডারস্কোর, পেপার আন্ডারস্কোর, ডেট, এই উপরে লাল কালিতে লেখা আছে দেখো, এটা হচ্ছে রুল খাতার নাম করা, ঠিক আছে? এবার তাহলে পিডিএফ, তাহলে তুমি খাতা আগে পেয়েছো, প্রিন্ট করেছো, কোশ্চান হচ্ছে পরীক্ষার একদিন আগে, পরীক্ষার 1 ঘন্টা আগে পাবে কোশ্চান, তুমি প্রিন্ট করতে পারো নাও করতে পারো, মোবাইল দেখে দেখেই উত্তর দিয়ে দিতে পারো, সেটা তোমার ব্যাপার। উত্তর দিলে, উত্তর দেওয়ার পরে খাতাটাকে তুমি স্ক্যান করলে আইতার তোমার মোবাইলের অ্যাপ্লিকেশনে, বা যদি তোমার বাড়িতে স্ক্যানার থাকে স্ক্যানার দিয়ে, বা যদি কিছু না থাকে কোনো বন্ধুর হেল্প নিলে যে আমার এটা স্ক্যান করে দে একটু মোবাইলে, একদমই যদি কিছু না পারো তাহলে হচ্ছে কোনো সাইবার ক্যাফেতে গেলে স্ক্যান করলে, স্ক্যান করে ফাইলটা যে পিডিএফ ফাইলটা তৈরি হলো তার নাম এইভাবে নাম দিলে, এবার ওই ফাইলটাকে তুমি মেল করবে। কোথায় মেল করবে? না, সাবজেক্ট ওয়াইজ বিভিন্ন মেল অ্যাড্রেস দেওয়া আছে, সাবজেক্ট ওয়াইজ বিভিন্ন মেল অ্যাড্রেস দেওয়া আছে, সেগুলো হচ্ছে এই লিস্টটা, এটা তুমি এক্ষুনি দেখে বুঝতে পারবে না, যখন পরীক্ষার নোটিশ তোমাদের দেওয়া হবে। অলরেডি যে থার্ড সেম ফিফথ সেম এর নোটিশ গুলো দেওয়া হয়েছে তাতে এই মেলের লিস্ট দেওয়া আছে, একই মেল,
আর তুমি আমাদের ফেসবুক পেজে গেলেও পেয়ে যাবে ইমেলের লিস্ট, ঠিক আছে? আমাদের ওয়েবসাইটেও দেওয়া আছে ইমেলের লিস্ট, খুব সোজা, মানে ম্যাথামেটিক্স হলে mathematics@debracollege.ac.in, ফিলোজফি হলে philosophy@debracollege.ac.in, ওকে? এই মেল অ্যাড্রেসে, মানে যার যেটা সাবজেক্ট, কেউ যদি ফিলোজফি অনার্স পরীক্ষা দিয়েছো তাহলে philosophy@debracollege.ac.in এ মেল করবে। কেউ যদি ফিলোজফি জি তে পরীক্ষা দিচ্ছ, মানে হিস্ট্রি অনার্স ফিলোজফি জি পরীক্ষা দিচ্ছ, সে কিন্তু হিস্ট্রিতে মেল করবে না, যে সাবজেক্টে পরীক্ষা দিচ্ছ সেই সাবজেক্টের মেল অ্যাড্রেসে তুমি মেল করবে, ঠিক আছে? যারা কম্পালসারি বাংলার তাহলে সবাই মেল করবে bengali@debracollege.ac.in, ওকে? ঠিক আছে, তাহলে এই পর্যন্তই ছিল বলার। এবার এখনো বলো আর কার কি কোশ্চেন আছে। স্যার স্যার বলো। স্যার বলছিলাম পিডিএফটা কত এমবির মধ্যে পাঠাতে হবে? কোন ওই রকম যা খুশি এমবি হতে পারে, কোনো সমস্যা নেই, যত খুশি পাঠাতে পারো। সময়ের মধ্যে জমা দিতে হবে? হ্যাঁ, একটা সময় দেওয়া থাকে, সেই সময়ের মধ্যে জমা দেওয়াই ভালো। তো এরকম নয় যে 1-2 মিনিট দেরি হয়ে গেলে তোমার পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে, এরকম ভাবার কিছু নেই। তো একটা সময় যেহেতু দেওয়া থাকে সেই সময়ের মধ্যে দেওয়াই ভালো। এমবি হলে তো মেল যেতে দেরি হয়, তাহলে তুমি ছোট করবে, তোমার যদি ইন্টারনেটের সমস্যা থাকে। আমাদের তরফ থেকে কোনো সমস্যা নেই, তুমি পাঠিয়ে দিলেই হলো, যত এমবি পাঠাতে পারো, আমাদের ইন্টারনেটের কোনো সমস্যা নেই, আমরা ডাউনলোড করে নিতে পারবো। ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার, মেলে রিনেম করতে হবে বলো? স্যার মেলে রিনেম করতে হবে? রিনেম মেলে নয়, ফাইলটাকে আগে রিনেম করবে, সেই রিনেম করা ফাইলটা তুমি মেল করবে। মেলেও মেলেও কিছু তো নাম দিতে হবে, মেলেও নাম রোল নাম্বার এগুলো লিখে দেবে, লিখে দেওয়া ভালো সব সময়। একটা ফাঁকা মেল পাঠানোর তো নিয়ম হয় না, নিয়ম মেল পাঠানোর তাতে লিখে দেওয়া যে তুমি কে, তোমার রোল নাম্বার কি, এটা কি সাবজেক্ট পরীক্ষা ইত্যাদি ইত্যাদি লিখে দেওয়া। সবশেষে বলছি, এই যে ফোন নাম্বারটা, আমার ফোন নাম্বার দিচ্ছি, এটা আমার নাম সৌম্যকান্তি হোতা, আমি ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টের হেড। তো এই আমার ফোন নাম্বার তোমাদের কাছে আছে হয়তো, তোমরা অ্যাডমিশনের সময় অনেকেই ফোন করেছো আমাকে, যার যা অসুবিধা হবে, এখনো কিছু জানার থাকে যদি, এই নম্বরে ফার্স্ট হচ্ছে হোয়াটসঅ্যাপ করবে, আমি হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিয়ে দেবো। সবসময় ফোন করলে অসুবিধা, আমি ধরো কখন কোথায় আছি, ফোন ধরো সমস্যা হতে পারে, তোমার যা যা জানার থাকবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আমি হোয়াটসঅ্যাপে সময় দেখে দেখে সবাইকে রিপ্লাই দিয়ে দেবো, আর রিপ্লাই যদি না দিই তাহলে ফোন করবে। হ্যাঁ বলো স্যার। স্যার বলছি আমার ফিজিওলজি, বোটানি আর কেমিস্ট্রি আছে, মানে কেমন পরীক্ষাটা হবে আরেকবার একটু বলে দিন না প্লিজ। তুমি ফিজিওলজি বোটানি কেমিস্ট্রি সায়েন্স সায়েন্স পাসের বেলা কোনো অসুবিধা নেই, ফিজিওলজির একটা পেপার, বোটানির একটা পেপার আর কেমিস্ট্রির একটা পেপার পরীক্ষা দেবে, আর হচ্ছে একটা কম্পালসারি বাংলা পেপার পরীক্ষা দেবে। এবার তোমাদের যদি প্র্যাকটিক্যাল থাকে, প্র্যাকটিক্যাল তো আছে নিশ্চয়ই, কেমিস্ট্রি বা ফিজিওলজি এগুলো প্র্যাকটিক্যাল থাকার চান্স থাকে, যদি প্র্যাকটিক্যাল থাকে তাহলে দেখবে প্র্যাকটিক্যাল তো হবে না, কলেজে কোনো প্র্যাকটিক্যাল হবে না, প্র্যাকটিক্যালটাও রিটিন আকারে হচ্ছে, মানে 60 মার্কের যে কোশ্চেনটা হবে তাতে 40 মার্ক হচ্ছে থিওরির কোশ্চেন থাকবে আর 20 মার্ক হচ্ছে প্র্যাকটিক্যাল এর উপরে কোশ্চেন থাকবে, এরকম থাকবে। এবার এটা চেঞ্জ হতে পারে, এটা ইউনিভার্সিটি কি প্যাটার্ন করছে, কোন পরীক্ষার বেলা, সবার বেলা একই হচ্ছে না। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। আর বলো কার কি কোশ্চেন আছে স্যার? ফর্ম ফিলআপ ডেট থাকবে বলে দিন তো। ফর্ম ফিলআপের ডেটটা হচ্ছে 9 তারিখ থেকে, দাঁড়াও ওইখানে লেখা আছে, দোসরা এপ্রিল টু নয় এপ্রিল, ঠিক আছে? তিন তিন তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ, কিন্তু সবাইকে সাবধান করছি, ফর্ম ফিল আপ কেউ যদি মিস করো তাহলে সে কিন্তু পরীক্ষায় বসতে পারবে না, কারণ ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করছে সে আবার ডেট দেবে কি দেবে না, ডেট যদি না দেয় তোমার 1 বছর নষ্ট হয়ে গেল। তাই নিজেরাও ফর্ম ফিল আপ করবে এবং বন্ধু বান্ধবদেরকেও সবাইকে সাবধান করে দেবে, সবাই হয়তো যে অনলাইনে থাকে সবাই যে খবর পায় সেরকম নাও হতে পারে, অনেকে গ্রামের ভেতরে থাকে হয়তো খবর পায়নি, সবাইকে কিন্তু তোমরা ইনফর্ম করবে এই ফর্ম ফিল আপের ব্যাপারে, ফর্ম ফিল আপ না হলে 1 বছর নষ্ট হয়ে যাবে। কিন্তু স্যার বলছি যে আমি যে কে যে কারো ইমেল আইডি থেকে আমার অ্যানসার শিটটা মেল করতে পারি তো? অবশ্যই, যে কোনো ইমেল আইডি থেকে তুমি তোমার অ্যানসার শিট মেল করতে পারো, কিন্তু তাতে তোমার বডিতে তোমার নাম বা রোল নাম্বার এগুলো সব যেন লেখা থাকে। ঠিক আছে স্যার। হ্যালো স্যার বলো।
বলছি যে আমার বাংলা সংস্কৃত এডুকেশন পরীক্ষা আছে, কেমন দিতে হবে? তুমি বাংলা পরীক্ষা দেবে, সংস্কৃত পরীক্ষা দেবে, কম্পালসারি ইংলিশ পরীক্ষা দেবে, আর কম্পালসারি বাংলা পরীক্ষা দেবে। থার্ড সাবজেক্ট ওকে যেটা স্যার, তুমি এডুকেশন ধন্যবাদ। বললে, এডুকেশনের এখন কোনো পরীক্ষা হবে না। এডুকেশন সেই ফিফথ সেমিস্টার আর সিক্স সেমিস্টারে গিয়ে পরীক্ষা হবে, ফোর্থ সেমিস্টার পর্যন্ত এডুকেশন কোনো পরীক্ষা হবে না। হ্যালো স্যার, হ্যাঁ বলো। বলছিলাম সংস্কৃত CC1 ওই মেলেই পাঠাবো, সংস্কৃত এই মেলে পাঠাবো? সংস্কৃতের যে মেল আছে, sanskrit@devrakollege.ac.in, তাতেই হচ্ছে CC1 পাঠাবে, তাতেই হচ্ছে CC2 পাঠাবে। এবার তোমার জিতে কি আছে? বেঙ্গলি আছে। তাহলে বেঙ্গলি পরীক্ষা দিয়ে bengali@devrakollege.ac.in সেই মেলে পাঠাবে তোমার জিটা। আর যে আর কম্পালসারি বাংলা হবে সেটাও হচ্ছে ওই bengali@devrakollege.ac.in। বেঙ্গলির জন্য যে মেলটা উল্লেখ করা আছে তাতে বেঙ্গলি পেপার গুলো মেল করবে। থ্যাংক ইউ স্যার। নেক্সট বলো। স্যার বলছি নেট প্রবলেমের জন্য, হ্যালো স্যার, হ্যাঁ বলো। বলছিলাম স্যার নেট প্রবলেমের জন্য যদি মেলটা যেতে আধ ঘন্টা বা এরকম কিছু দেরি হয় তখন কি কোনো প্রবলেম হবে? তুমি তোমার যে মেলে সেন্ড বক্স, সেই সেন্ড বক্সে তুমি দেখতে পেয়ে যাবে মেল গেছে কিনা। যদি সেন্ড বক্সে মেল দেখায় তার মানে মেল চলে গেছে। আর যদি সেন্ড বক্সে না গিয়ে আউট বক্স বলে একটা জায়গা আছে সেখানে যদি মেল দেখতে পাও তাহলে বুঝবে যে মেল যাচ্ছে না। সেক্ষেত্রে তুমি HOD যে আছেন সেই HOD কে ফোন করে বলবে যে আমার দেরি হচ্ছে মেল যেতে, কিছু করা যায় নাকি। তো চেষ্টা করবে টাইমের মধ্যে পাঠিয়ে দেওয়ার। নেট প্রবলেমের জন্য মেল যদি আসতে দেরি হয়। নেক্সট বলো। স্যার স্যার হ্যাঁ স্যার স্যার বলছি কোশ্চেনটা পাঠানোর পরে কি মেল অ্যাড্রেসটা আসবে যে কোন মেলে পাঠাতে হবে? মেল অ্যাড্রেস আগে থেকে দিয়ে দেওয়া হবে সবাইকে। অলরেডি তো আমি বলে দিচ্ছি যে মেল অ্যাড্রেস, যে ধরো বেঙ্গলি যদি হয় bengali@devrakollege.ac.in, আর আমাদের ওয়েবসাইটে তুমি এখনই যদি যাও এখনই পেয়ে যাবে সমস্ত মেল অ্যাড্রেসের লিস্ট দেওয়া আছে PDF ফাইলে। ফেসবুকে আমাদের যদি যাও সেখানেও পেয়ে যাবে। হ্যাঁ, ইন্টারনালের সময় দেওয়া হয়েছিল। পরীক্ষার নোটিশ যখন যাবে আবার দেওয়া হবে, চিন্তা নেই, বারবার দেওয়া হবে। আর এছাড়াও যদি তুমি না বুঝতে পারো তাহলে এই যে তোমাকে মোবাইল নাম্বার তো আমি দিচ্ছি, ডিসপ্লে করছি, আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাকে মেল অ্যাড্রেস পাঠিয়ে দেবো। হ্যাঁ স্যার, ঠিক আছে। নেক্সট বলো, আর কার কি কোশ্চেন আছে? হ্যালো স্যার, হ্যাঁ বলো। বলছি আমার সেকেন্ড সাবজেক্ট এডুকেশন আছে, আর এডুকেশনে তো কোনো ক্লাসও হয়নি, আর ইন্টারনাল যে অ্যাসেসমেন্ট একটা পরীক্ষা হলো সেটাও হয়নি। এই ব্যাপারে তো আমি কিছু বলতে পারবো না, এই ব্যাপারে ম্যাডামের সাথে তোমরা দেখা করবে। ঠিক আছে, কলেজ বা এডুকেশনের যে ডেটের ফোন নাম্বার আছে তোমার কাছে? না স্যার, দিন তাহলে। আচ্ছা, তো পরে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আমি পাঠিয়ে দেবো, স্যারের সাথে কথা বলবে তাহলে। ওকে ঠিক আছে। কোনো ক্লাস হয়নি আর পরীক্ষা হয়নি, ওই ব্যাপারে স্যারের সাথে কথা বলে নিও। হ্যাঁ, কখন কি ক্লাস হবে না হবে। আচ্ছা ঠিক আছে। নেক্সট বলো, আর কি কার কি প্রবলেম আছে বলো, কার কি জানার আছে। স্যার আমার কেমিস্ট্রি ম্যাথ আর ফিজিক্স আছে, ওটা কিরকম পরীক্ষা হবে? সিম্পল একদম, কেমিস্ট্রি একটা পেপার, ম্যাথের একটা পেপার, আর আর কি বললে থার্ড কি বললে? ফিজিক্স। ফিজিক্স হ্যাঁ, তাহলে কেমিস্ট্রির একটা পেপার, ম্যাথ একটা পেপার, ফিজিক্স একটা পেপার, আর কম্পালসারি বেঙ্গলি একটা পেপার। ঠিক আছে, DSC 1A, DSC 2A, DSC 3A, আর হচ্ছে ACC। 1A হচ্ছে কেমিস্ট্রি, 2A হচ্ছে ম্যাথামেটিক্স, 3A হচ্ছে ফিজিক্স। ঠিক আছে স্যার। নেক্সট আর কারো কিছু কোশ্চেন নেই মনে হচ্ছে। ওকে, তো তাহলে আমরা শেষ করছি আজকে মিটিং এখানে। হ্যাঁ স্যার, ঠিক আছে। থ্যাংক ইউ। এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো সবার কোশ্চেন। স্যার বলছি যে আগের যে লিংকটা দেওয়া ছিল ইউটিউবের ওটাতেই দেখা যাবে তো?
না ওতে দেখা যাবে না গো, তুমি আমাদের কলেজের ইউটিউবে গেলেই তুমি দেখতে পাবে, ওই লিঙ্কে দেখা যায় না, ওরকম ইউটিউবে হয় না, যে আগের যে লিঙ্ক দেওয়া আছে তাতেই দেখা যাবে, এরকম নয়। আমি নতুন করে একটা ভিডিও আপলোড করছি, তুমি আমাদের ডেবরা কলেজের ইউটিউব পেজটাকে ফলো করে রাখো, তো যা ভিডিও আপলোড হবে সবসময় তো তুমি দেখতে পেয়ে যাবে। ওখানে গেলে এই হেডিং এ থাকবে যে মিটিং উইথ ফার্স্ট সেমিস্টার, এরকম একটা নাম দেওয়া থাকবে, ওটা ক্লিক করলে তুমি দেখতে পাবে। আরে স্যার এই ক্রেডিটটা স্যার কিভাবে হবে, সিক্স ক্রেডিট টু ক্রেডিট ক্রেডিট হচ্ছে গ্রেড, জানো গ্রেড মানে আমাদের ধীরে ধীরে নাম্বার সিস্টেমটা উঠে যাবে, নাম্বার বলে আর কিছু থাকবে না, যেমন থাকে না আগে যে 90 থেকে 100 পেলে এ প্লাস গ্রেড, ওকে, আর 85 থেকে 90 পেলে এ গ্রেড, ঠিক সেইভাবে ক্রেডিট, বুঝতে পেরেছো? নাম্বার থাকবে না, তার জায়গায় ক্রেডিট থাকবে। সিক্স ক্রেডিট, তাহলে কেউ যদি ফুল মার্কস পায় তাহলে সে 6-6 ক্রেডিট পাচ্ছে, কেউ যদি কম পায় তাহলে 5 ক্রেডিট পাচ্ছে। আচ্ছা, যদি 90 জায়গা থেকে 89 তে যায় তখন তাকে ক্রেডিট করবে? ওটা একটা ডিস্ট্রিবিউশন আছে বিদ্যাসাগর ইউনিভার্সিটির ওয়েবসাইটে গেলে দেখা যাবে যে কে কত থেকে কত মার্কস পেলে কত ক্রেডিট পাবে, আমার মুখস্থ নেই, মুখস্থ থাকলে আমি বলে দিতাম, আন্দাজে বলে লাভ নেই, এরকম একটা আছে কিছু, সেটা দেখে নিলেই হয়। ঠিক আছে, চলো তাহলে রাখলাম, কারো কোশ্চেন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি অ্যান্সার দিয়ে দেবো। ওকে স্যার।